দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংসদ সদস্য পদ ছেড়ে দল থেকে পদত্যাগ করে শূন্য আসনে উকিল আব্দুস সাত্তারের আবার নির্বাচন করা নিয়ে বিএনপির ভেতরে বাইরে চলছে নানামুখী আলোচনা। দলটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলছেন, এই ঘটনা দলে মূল্যায়ন না পাওয়া নেতাকর্মীদের ক্ষোভের প্রকাশ। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান মনে করেন, জাতীয় রাজনীতিতে এই ঘটনা কোনো প্রভাব ফেলবে না। 10ই ডিসেম্বর বিএনপির ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে দলীয় সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন। আমরা আজ এই সংসদ থেকে পদত্যাগের ঘোষণা করতে চাই। আমরা আমাদের সই করা পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব। সংসদ থেকে পদত্যাগের পর দল থেকেও পদত্যাগ করেন উকিল আব্দুস সাত্তার। তারই ছেড়ে দেয়া আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন তিনি। বিষয়টিকে দলে মূল্যায়িত না হওয়ার ঘটনা বলে মনে করা হচ্ছে দলের ভেতর থেকেই। বিএনপিতে যে একটি অস্থির সময় চলছে এই ঘটনা তার প্রমাণ। তবে দলের নেতাকর্মীদের মনে অনেক ক্ষোভ আছে যেটি তারা প্রকাশ করে না। এটি কোনো ক্ষোভের বহিঃপ্রকাশও হতে পারে। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দের মধ্যে অনেক সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে। এই ব্যাপারে দলের শীর্ষ নেতৃবৃন্দ এটি নিরসন করার জন্য চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় বিএনপি থেকে বহিষ্কৃত আরেক নেতার মতে মূল্যায়নের মাপকাঠি হলো টাকা। আমি দলে কোনো শৃঙ্খলা ভঙ্গ করি নাই, আমাকে দল থেকে অব্যাহতি দিল এটা বা পরবর্তী সময় বহিষ্কার করলো, এটা দলের ব্যাপার। দল সিদ্ধান্ত নিচ্ছে, দল যেটা ভালো মনে করছে করছে, কিন্তু এটা দলের জন্য কতটুক, দল কতটুকু উপকৃত হবে এটা সময়ই বলে দেবে। বাংলাদেশের যে রাজনীতি, গোটা রাজনীতিটা ত্যাগীদের কোনো মূল্য নাই, মূল্যায়নের মাপকাঠি হলো টাকা। দল থেকে বহিষ্কৃত কোনো নেতার এমন কাণ্ডকে গুরুত্ব দিতে নারাজ দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এই যে উপনির্বাচন ব্রাহ্মণবাড়িয়া 2, সেটা বরং প্রমাণ করেছে যে সরকার কীরকম চাপের মুখে রয়েছে। বিএনপি চাপের মুখে নেই। তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন, সংসদ থেকে পদত্যাগ করেছেন, এবং তিনি গিয়ে এখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। এতে বিএনপির তেমন কোনো 19-20 হয়েছে সেটা তো নয়ই, আর আওয়ামী লীগেরও এমন কি লাভ হয়েছে সেটাও আমি বলতে পারবো না। আমি বলবো যে এটা অত্যন্ত তুচ্ছ বিষয়। এটা রাজনীতি, বিশাল রাজনীতি, কোটি কোটি মানুষের রাজনীতি বাংলাদেশে। সেখানে একজন ব্যক্তি, তিনি দলের সদস্য, এটা সত্য কথা, দলের সদস্য ছিলেন, এক পর্যায়ে দলের উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিলেন, এটা সত্য কথা, কিন্তু তাতে করে বাংলাদেশের রাজনীতির উপরে এই ঘটনা কোনো প্রভাব রাখতে পারে এটা আমি বিশ্বাস করি না, এটা কেউ বিশ্বাস করবে না। উকিল আব্দুস সাত্তার 5 বার বিএনপি থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মোহাম্মদ হোসাইন, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।